আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভী দিবা। ইউসুফ আল কারজাভির মৃত্যুর মধ্য দিয়ে ইসলামের একটা সমসাময়িক অধ্যায়ের ইতি ঘটল। আল কারজাভি ছিলেন বিশ্বের প্রভাবশালী মুসলিম স্কলারদের মধ্যে অন্যতম। ফিলিস্তিনের মুক্তি আন্দোলন এবং 2011 সালের আরব বসন্তকে তিনি জোরালো সমর্থন দিয়েছিলেন। তার 96 বছরের জীবনের অবসানের মধ্য দিয়ে গত শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মুসলিম মনীষীর প্রস্থান ঘটল। তার জীবন ছিল বর্ণিল ঘটনাময়। মুসলিম ব্রাদারহুডে সক্রিয় ছিলেন তিনি। ছিলেন আল আজহারের অতি পরিচিত নাম। অত্যাচারী শাসকের বিরোধিতা করায় তিনি কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। স্বৈরশাসকের নির্যাতন থেকে বাঁচতে দেশত্যাগও করতে হয়েছে তাকে। এর মধ্যেই স্কলার হিসেবে তিনি কাজ করে গেছেন। বিশ্বের মুসলিম অ্যাক্টিভিস্ট এবং স্কলারদের উজ্জীবিত করার জন্য তিনি রেখে গেছেন অসামান্য সব রচনা, বিশাল সাহিত্যের ভাণ্ডার। ইউসুফ কারজাভির জীবন নিয়ে আল জাজিরার বিশ্লেষণের আলোকে বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। মিশরের নীল নদের উপত্যকায় এক গ্রামে 1926 সালে জন্ম নেন ইউসুফ আল কারজাভি। মিশর তখনও ছিল ব্রিটিশ উপনিবেশ। তরুণ বয়সে কায়রোর বিশ্বখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। টিনেজ বয়স থেকেই আল আজহার আর মুসলিম ব্রাদারহুডের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। তার সময়ে মুসলিম ব্রাদারহুড আর আল আজহার দুটোই ছিল মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান। একজন স্কলার ও একজন মুসলিম অ্যাক্টিভিস্ট হিসেবে তার গড়ে ওঠার পেছনে এই দুটি প্রতিষ্ঠানই জোরালো ভূমিকা রেখেছিল। কয়েক দশক পরে আল কারজাভি যখন তার স্মৃতিকথা লিখেছেন, তখন এই দুটি প্রতিষ্ঠানের কথা গর্বের সাথে উল্লেখ করেছেন। আল আজহারে ক্লাসের শীর্ষ ছাত্র ছিলেন তিনি। পরে 1973 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আল আজহারে লেখাপড়া করলেও মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসান আল বান্নাকেই বরং আধ্যাত্মিক গুরু মনে করতেন আল কারজাভি। হাসান আল বান্নার কাছ থেকে ইসলামের যে সামগ্রিক আদর্শের ধারণা পেয়েছিলেন তা ছিল ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সব ক্ষেত্রে ব্যাপৃত। এই ধারণাটাই পরবর্তীতে জনজীবনের ইসলামের ভূমিকার ব্যাপারে আল কারজাভির ধারণার উপর প্রভাব ফেলেছিল। 1940-এর দশকে মুসলিম ব্রাদারহুড ছিল মিশরের সবচেয়ে বড় রাজনৈতিক সামাজিক আন্দোলন। এই আন্দোলনের নেতাদের সাথে মিশরের শাসকদের সবসময় দ্বন্দ্ব লেগেছিল। এই আন্দোলনে সক্রিয় থাকার কারণে 1940 ও 1950-এর দশকে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়েছে আল কারজাভিকে। কারাগারে তিনি নির্যাতিত হয়েছিলেন। আল কারজাভি যখন কারাগারে, তখন মূলধারার মুসলিম ব্রাদারহুডের মধ্যে কিছু কট্টর গ্রুপ সৃষ্টি হয়। ধর্মতাত্ত্বিক পড়াশোনার কারণেই মূলত কারজাভি সে সময় এই কট্টর পন্থার বিরোধিতা করেছিলেন, যদিও তার সাথে সহবন্দী আরও অনেকে তার মতের বিরোধী ছিলেন। 1960-এর দশকে মুসলিম ব্রাদারহুডের নেতারা আনুষ্ঠানিকভাবে চরমপন্থাকে প্রত্যাখ্যান করেন। তাদের এই সিদ্ধান্তের পেছনে আল কারজাভির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সহিংস পন্থার সমালোচনা করে কারজাভি সে সময় বেশ কিছু গভীর নিবন্ধ লিখেছিলেন। পরবর্তীতে এগুলো বই আকারে প্রকাশিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল 1982 সালে প্রকাশিত ইসলামিক অ্যাওকেনিং বিটুইন রিজেকশন অ্যান্ড এক্সট্রিমিজম। 9/11 ঘটনায় আল কায়দাকে এবং পরবর্তীতে আইসিসের মতো গ্রুপগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডকে তিনি কঠোরভাবে সমালোচনা করেছিলেন। এই সমালোচনার কারণে সন্ত্রাস বিরোধী মূলধারার মুসলিমদের মুখপাত্র হিসেবে বিবেচিত হয়েছেন তিনি। ১৯৬১ সালে একজন শিক্ষক হিসেবে কাতারে পাড়ি জমান আল কারজাভি। মিশরে তখন মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের বিরুদ্ধে যে নির্যাতন চলছিল সেটা এড়ানো ছিল তার দেশত্যাগের আরেকটি উদ্দেশ্য। সে সময় কাতারের তৎকালীন আমির শেখ আহমদ বিন আলী আল থানির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। 1977 সালে আল থানি মৃত্যুবরণ করেন। কাতারের এই আমির কারজাভিকে অত্যন্ত মর্যাদার চোখে দেখতেন। পরে তিনি তাকে কাতারের নাগরিকত্ব দিয়েছিলেন। এই সময়টাতে কারজাভি বৃহত্তম মুসলিম কমিউনিটির জন্য অনেক বই লেখেন। 1960 সালে তিনি তার অন্যতম গুরুত্বপূর্ণ বই ইসলামে হালাল হারামের বিধান লিখেছিলেন।
বিশেষ করে পশ্চিমে যে মুসলিমরা বসবাস করছে তাদের জীবনযাপনের নির্দেশনা হিসেবে এই বইটি লেখার জন্য আল আজহার বিশ্ববিদ্যালয় তাকে দায়িত্ব দিয়েছিল। আল কারজাভির লেখা খুবই সুপাঠ্য। প্রাক আধুনিক যুগের ইসলামিক স্কলাররা যে ধরনের দুর্বোধ্য ভাষায় ইসলামী আইন বই পুস্তক লিখে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে এসেছিলেন কারজাভি। এমন ভাষায় তিনি লিখতেন যাতে একজন সাধারণ পাঠকও সেটা বুঝতে পারে। আল কারজাভি তার জীবদ্দশায় 100 বেশি বই লিখে গেছেন। আল কারজাভি যখন 70 তখনই তিনি সারা বিশ্বে ইসলামিক স্কলার হিসেবে খ্যাতি পেয়েছেন। যে কয়েক ডজন বই তিনি লিখেছিলেন সেগুলো ইসলামের বিভিন্ন বিষয়ে তাকে ধর্মীয় বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু তিনি যে মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন সেই ছায়া তার উপর থেকে তখনও সরে যায়নি। মিশরের বাইরে থাকার পর দুইবার তাকে মুসলিম ব্রাদারহুডের প্রধানের দায়িত্ব নিতে বলা হয়েছিল, কিন্তু দুইবারই তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। একজন স্কলার হিসেবে তিনি বেশি অবদান রাখতে পারবেন এই বিশ্বাস থেকে তিনি ওই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। দেশ থেকে দূরে বিচ্ছিন্ন থাকার পরও আল কারজাভি চুপ ছিলেন না। আল জাজিরা টেলিভিশনে তিনি ইসলাম ও শরিয়া বিষয়ে অনুষ্ঠান করতেন। তার লেখা এবং এইসব অনুষ্ঠানের মাধ্যমে তিনি সারা বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন। লেখালেখির বাইরে দুটি বহুজাতিক ইসলামিক স্কলারদের প্রতিষ্ঠান গঠনে এবং সেগুলোর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আল কারজাভি। এই দুটি প্রতিষ্ঠান হল ইউরোপিয়ান কাউন্সিল ফর ফতোয়া অ্যান্ড রিসার্চ এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স। এই দুটি প্রতিষ্ঠানের ভূমিকার জন্য আল কারজাভি বৈশ্বিক মুফতি হিসেবে খ্যাতি পেয়েছিলেন। ইসলামের একটা সামগ্রিক জ্ঞান অর্জনের বাইরে তিনি বহু ইস্যুতে কথা বলেছেন এবং লেখালেখি করেছেন। গণতন্ত্রের ধর্মতাত্ত্বিক ও ধর্মের চর্চা, ফিলিস্তিন, জলবায়ুসহ বহু সমসাময়িক ইস্যুতে মুসলিম দৃষ্টিকোণ থেকে তিনি কথা বলেছেন ও লিখেছেন। তার অনেক মত অবশ্য মুসলিম বিশ্ব ও পশ্চিমে বিতর্কের সৃষ্টি করেছে। 9/11 ঘটনার পর তিনি এই ঘটনার নিন্দা জানিয়েছিলেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে যেসব মুসলিম সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিলেন তারা যাতে আফগানিস্তানে মার্কিন অভিযানে অংশ নেয় সেজন্য তাদের উৎসাহিত করে যৌথ বিবৃতি দিয়েছিলেন। বেশ কিছু বছর পরে অবশ্য এই অবস্থান থেকে তিনি সরে এসেছিলেন এবং তার ওই অবস্থানের জন্য ক্ষমা চেয়েছিলেন। الكبير لا يمكن ان يبقي فيه شيئا لهذه الدنيا نحن ايها الاخوه اجتمعنا على الاخره هذه ايام الاخره। ফিলিস্তিন ইস্যুতে তিনি আত্মঘাতী হামলাকে সমর্থন করায় পশ্চিমে বিতর্কের জন্ম দিয়েছিল এবং তার সফরের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এখানেও তিনি পরবর্তীতে তার মত বদলেছিলেন। পরিস্থিতির পরিবর্তনের কারণে তিনি এই অবস্থান বদলেছেন বলে জানিয়েছিলেন। 2011 যে আরব বসন্ত আরব বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেখানেও তার জোরালো মতামত ছিল। মুসলিম বিশ্বের ইসলামিক স্কলারদের মধ্যে আল কারজাভি সবচেয়ে জোরালোভাবে 2011 আরব বসন্তকে সমর্থন করেছিলেন। এই ধরনের ধারণা নিয়ে আরব বসন্তেরও কয়েক দশক আগে তিনি লিখেছিলেন। ইউসুফ আল কারজাভি বলতে চেয়েছেন শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমে অত্যাচারী শাসকদের অপসারণ করা সম্ভব। এর মাধ্যমে এক ধরনের মুসলিম গণতন্ত্র আসতে পারে। দীর্ঘদিন ধরে তিনি এ ধারণা প্রচার করে এসেছেন। কারজাভির এই ধরনের বক্তব্যের পর আরব বিশ্বের বিভিন্ন স্বৈরাচারী শাসক তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। বেশ কিছু ইসলামিক স্কলারও তার মতের বিরোধিতা করেন। এদের মধ্যে কেউ কেউ আশঙ্কা করেছিলেন যে এই ধরনের বিপ্লবের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়তে পারে। আবার অনেক স্কলার শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ হওয়ায় তার বিরোধিতা করেছিলেন। তবে গণতান্ত্রিক আন্দোলনের প্রতি আল কারজাভির যে সমর্থন ছিল সেটারও একটা সীমা ছিল। ইরানের প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা থেকে বাহরাইনের সম্ভাব্য আন্দোলনের বিরোধিতা করেছিলেন তিনি। সৌদি আরব এবং অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রের সহায়তায় 2011 মার্চে বাহরাইনের আন্দোলন পরাজিত হয়েছিল। 2018 বহির্মুখী কাজ থেকে অবসর নেন আল কারজাভি। বাকি সময় তিনি ব্যয় করেন তার 50 খণ্ডের বিশ্বকোষ সম্পূর্ণ করার কাজে।
সাধারণ জনগণের চোখে আল কারজাভির যে দীর্ঘ ক্যারিয়ার, সেখানে ফিলিস্তিন আন্দোলন ও আরব বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনের বিষয়টি হয়তো সবচেয়ে বেশি আলোচিত হবে। তার জীবদ্দশায় এই দুই আন্দোলনের কোনোটাই চূড়ান্ত পরিণতিতে পৌঁছায়নি। আল কারজাভির ভূমিকা ছিল ভবিষ্যৎ প্রজন্মের মুসলিম অ্যাক্টিভিস্ট আর স্কলারদের উজ্জীবিত করা, সেটা তিনি শতভাগই করে গেছেন, এ কথা নিঃসন্দেহে বলা যায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।